অ্যাপাচি আরটিআর, হিরো স্প্লেন্ডার, হিরো হাং, এই বাইকগুলোতে আমরা ক্লাচ বাটি খোলার সময় কিন্তু এরকম চারটি ওয়াশার দিয়ে, বোল্ট টাইট দিয়ে ক্লাচ বাটি খুলি। তো এতে করে দেখা যায় যে ক্লাচ বাটি ঘুরতে থাকে, তো ঘুরতে থাকলে কিন্তু খোলা যায় না, আমাদের সেনি মেরে খুলতে হয়। এর কারণে আমরা তাৎক্ষণিকভাবে যোগান বানিয়ে নিতে পারি যেটা দিয়ে আমরা ক্লাচ বাটি ধরবো। তো ক্লাচ প্লেট বা ক্লাচ অ্যাসেম্বলি ভালো থাকলে কিন্তু এভাবে খোলা যায়, আর এভাবে যদি না খুলে আমরা কিন্তু সেনি মেরে খুলি, সেনি মারলে বেয়ারিংয়ের পর প্রেশার পড়ে, তো আমরা সেনি মারবো না, আমরা এর একটি যোগান বানিয়ে নেব, তারপরে আমরা খুলবো। তো আমরা এরকম একটা মোটা পাতি নেব, নিয়ে পাতি কেটে আমরা যোগান বানাবো, যেটা অস্ত্র আর কি ধরার জন্য। তো আমরা ওয়ার্কশপে ছিদ্রটা করে নিয়েছি যে পরিমাপ দরকার গুটি ঢোকার জন্য, এছাড়া চারটে আমরা ছিদ্র করে নিচ্ছি যাতে বোল্ট লাগানো যায়, এছাড়া বারও লাগিয়ে নিয়েছি, ঠিক এভাবে আমরা খুলবো। তো এখানের কাজ শেষ হলে দেখাচ্ছি কী অবস্থান। তো সাইডের কানগুলো কিন্তু ঘষে দিতে হবে যাতে ক্লাচ বাটির সঙ্গে না বাঁধে। তো আমরা যোগান সেট করার পূর্বে স্প্রিং দিয়ে তারপর আমরা যোগান সেট করে দিলাম। তো আমরা এবার নাটটিকে খুলে নিচ্ছি, তো এভাবে কাজ করলেও কিন্তু কাজ হবে। আমরা স্প্রিং সহ রেখেছি এই জন্যই, এতে করে সম্পূর্ণ ক্লাচ অ্যাসেম্বলি শক্তভাবে ধরবে এবং কাজ করবে, নইলে কিন্তু চারটা বোল্টের উপরে প্রেশার পড়বে, এছাড়া এই খুঁটোগুলো ভেঙেও যেতে পারে। এই জন্য আমরা কিন্তু স্প্রিং দিয়ে সম্পূর্ণটা টাইট দিয়ে নিয়ে খুললাম যত প্রেশারটা কম লাগে। তো এর ক্লাচ প্লেট পাঁচটা আর প্রেশার প্লেট হলো চারটা। এবার আমরা নতুন ক্লাচ প্লেট লাগিয়ে দেব এবং পূর্ণাঙ্গভাবে ক্লাচ অ্যাসেম্বলি সেটিং করে নাটটিকে টাইট দেব, এতে করে ক্লাচ বাটির নাটটি নষ্ট হবে না এবং সুন্দরভাবে টাইট দেওয়া যাবে। ওয়াশারটাকে দেখে লাগাবো, যে মুড়ে টোপ তোলা এটা কিন্তু বাইরে থাকবে, আর যে মুড়ে গ্রুপ দাবানো সেটা ভিতরের দিকে যাবে। তো এটা কিন্তু 21 নাম্বার সকেট। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।